বর্তমানে তোমাদের এসএসসি পরীক্ষা চলমান রয়েছে, এক্ষেত্রে আমরা কয়েক হাজার প্রশ্ন পেয়েছি ওএমআর নিয়ে। মূলত ওএমআরে তোমরা ভুল করেছো, আজকে সেই ভুলগুলো নিয়ে আমি একটা ছোট্ট ডিটেলস আলোচনা করছি। একদম গভীরে যাব না, আবার একদম সহজে বুঝিয়ে দিব না। মূলত ভুলগুলো কি কি হয়েছে সেগুলো নিয়ে আমাদের বিস্তৃত অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। প্রথমত আমরা ওএমআর ফর্ম পূরণ করার ভিডিও আপলোড করেছিলাম, তারপর বিভিন্ন ভুল নিয়েও কথা বলেছি। কিন্তু একটা বিষয় তোমাদেরকে আমরা জানিয়ে রাখছি, এখানে কিছু ভুল আছে যেগুলো কোনো মাফ নাই, আবার কিছু ভুল আছে যেগুলো খুব সহজে মাফ করে দিতে পারবে তারা। তো এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করবো, তাই শেষ পর্যন্ত তোমরা দেখো। এখানে তোমাদের সৃজনশীল এবং নৈবিত্তিক দুইটা ওএমআর নিয়ে আমরা কথা বলছি। প্রথমত বলি, সৃজনশীল বা নৈবিত্তিকের দুই তিনটে বিষয় তো কমন, তার মধ্যে একটা বিষয় হচ্ছে রোল, একটা বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এবং একটা হচ্ছে বিষয় কোড। এই তিনটে বিষয় কিন্তু তোমাদের দুইটা বিষয়ে রয়েছে। আর এখানে যে সৃজনশীলে রয়েছে অতীত উত্তরপত্রের যে বিষয় সেটা, আবার নৈবিত্তিকে রয়েছে এখানে তোমাদের সেট কোড। এই জাস্ট তোমাদের বলতে পারো যে টোটাল চারটা পাঁচটা বিষয় নিয়ে মূলত এখানে হয়, এবং ভুলগুলো ঠিক শিক্ষার্থীর এই জায়গাগুলোতেই করে। এখানে কিছু ভুলের মাপ আছে, কিছু ভুলের মাপ নেই। কি ভুলের মাপ আছে সেটা যদি আমি বলি, প্রথমত বিষয় কোড যদি তুমি ভুল ভরাট করো বা বিষয় কোড ভরাট করতে যদি তুমি ভুলেও যাও, এটা চাইলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে শিক্ষা বোর্ডগুলো দেখতে পারে এবং তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে। এটা ম্যানেজ করা যাবে, সেটা সৃজনশীলে হোক বা ওএমআর শিটে হোক। তোমার সেট কোড যদি তুমি ভুল করো, যদি ভুল লেখো এবং ভুল ভরাট করো, তাহলে ওইটার মাপ নাই, কারণ ওখানে তারা মনে করবে যে তুমি সঠিকটাই করছো। তুমি ভুল করছো সেটা তুমি জানো, আমাকে যদি দেখায় আমি কি আর বুঝবো যে তুমি সঠিক না ভুল করছো? আমি তো জানি তুমি সঠিকই করছো। তখন আমি এখানে কসেট, এখানে যদি তুমি কসেটিভ দেখাও এবং এখানে উত্তর যদি দেখ কসেটের, আমি কিন্তু এখানে কসেট উত্তরে মিলাবো, কারণ তুমি ভরাটা করছো ক, লিখছো ক। সেক্ষেত্রে এই ধরনের যে ভুলগুলো আছে এগুলো কিন্তু মাফ হয় না, বা এগুলো যেহেতু কম্পিউটার মেশিনের মাধ্যমে এগুলো ওভাবে করে না তারা। এক্ষেত্রে যদি তুমি দুইটা ভরাট করে থাকো, ধরে নাও তুমি প্রথমে ক ভরাট করছো, পরে আবার মনে হয়েছে না আমার তো সেটা হচ্ছে খ, তখন তুমি খ ভরাট করছো এবং উপরেও লিখছো খ, তখন কিন্তু ওটা ভুল না, কারণ তুমি তাহলে সঠিকটা ভরাট করছো এবং উপরে লিখছো খ, তার মানে ঠিক আছে তোমার বিষয়টা, কথা বুঝছো? এটা ম্যানেজ করা যাবে। কিন্তু যদি তুমি লেখোই ভুল ভরাটও করো ভুল, তখন তো ম্যানেজ করতে পারবে না, এক্ষেত্রে তোমার নম্বর কম আসবে, নম্বর কম আসবে বা ফেল আসতে পারে। কারণ এখানে ক সেটে হয়তো বা তোমার এই তিরিশটার মধ্যে হইবে হয়তো বা সর্বোচ্চ আটটা কি নয়টা, তখন তোমার ফেল আসবে। কিন্তু তুমি তো উত্তরপাঠ করছো খ সেট, যেখানে দেখা গেল বিশ থেকে পঁচিশটা নৈবিত্তিক হয়ে যাবে, এখন তারা তো আর খসেট মিলাবে না, তারা যেহেতু ভরাট দেখতেছে কসেট, তারা মিলাবে কসেট। সেক্ষেত্রে যদি তোমার নাম্বার কম আসে, তখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে রেজাল্ট প্রকাশের পর যদি এই এই বিষয়ে নাম্বার কম আসে। আবার একটা ভুল রয়েছে তোমাদের এখানে, যদি আমি উত্তরপত্র নিয়ে কথা বলি, যে অতিরিক্ত উত্তরপত্র লুটশিট যে তোমরা নেও, অতিরিক্ত উত্তরপত্র সেগুলো অনেকেই লেখার পরে ভরাট করতে ভুলে যাও, সেক্ষেত্রে এটা মাফ করা যায়। যদি তোমার ও যে পরীক্ষক আছে তিনি যদি এগুলো নোটিশ না করেন, তাহলে এটা ম্যানেজ করা যাবে। যদি তিনি নোটিশ করেন, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। কীরকম ঝামেলা হবে, ধরুন অতিরিক্ত উত্তরপত্রের কথা যদি বলি, তুমি অতিরিক্ত উত্তরপত্র দুইটা নিছো, তোমার এখানে ভরাট করা ছিল শূন্য এবং দুই, এখন দেখা গেলো যে তুমি সেটা কিছুই করো না। যদি এটা খেয়াল করে যে এই পরীক্ষক থাকবে, কারণ এই শিটটা কিন্তু আবার যে শিক্ষক খাতা দেখবে ওনার কাছে থাকবে না, এই শিটটা থাকবে কার কাছে, যে বোর্ডে এসে বোর্ডের কাছে থাকবে। তখন যদি তারা এটা অ্যানালাইসিস করে দেখে যে না তোমার এখানে তুমি ভরাট করো না, কিন্তু তোমার মেইন খাতার সাথে দুইটা লুটশিট আছে, তখন তারা চাইলে লুটশিটের নম্বরগুলো কেটে দিতে পারে। তবে এরকম ঘটনা আমরা শুনিনি, এর আগে ঘটেছে। তো বিষয়পত্র এবং অতিরিক্ত উত্তরপত্র এগুলো মাফ করা যায়, কিন্তু রোল রেজিস্ট্রেশন নম্বরটা মাফ করা যাবে না। কেন যাবে না একটু বুঝিয়ে বলি, তুমি যদি রোলে ভুল করো মাফ করে দিবে তারা, যদি তোমাকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুঁজে পায় তাহলে এটা মাফ ম্যানেজ করা যাবে। কিন্তু তোমার যদি রোল নাম্বারও ভুল হয়, তোমার যদি রেজিস্ট্রেশন নাম্বারও ভুল হয়, তাহলে তোমাকে খুঁজবে কই দিয়া, বিষয়টা বুঝছো? তোমার যদি রোলও ভুল হয় রেজিস্ট্রেশন নাম্বারও ভুল হয়, তখন তোমাকে তারা আর খুঁজে পাবে না, তখন তোমাকে কিন্তু ফেল চলে আসবে। তাই এই জায়গাটা এসে কিন্তু ঝামেলাটা আসে। ধরে নাও তোমার রোল নাম্বার সঠিক আছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ভুল, তাহলে তোমাকে রোল নাম্বার দিয়ে খুঁজে বের করবে, তাহলে তারা কিন্তু তোমাকে পেয়ে যাচ্ছে। কিন্তু তোমার যদি রোল নাম্বারও ভুল রেজিস্ট্রেশন নম্বর ভুল, তখন কিন্তু পাবে না। এই সব ক্ষেত্রে কিন্তু তোমার ফেল চলে আসতে পারে, অর্থাৎ তোমার ওই বিষয়ে উত্তীর্ণ না দেখাবে। এক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে এই বিষয়গুলো অ্যানালিসিস করা হয়, পরবর্তী যখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করো তখন বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এগুলো দেখা হয়। এখন বোর্ড চ্যালেঞ্জকে অনেকে জানো না, তাদেরকে বলি তোমাদের যখন ফেল আসবে বা তুমি যদি নম্বর কম পাও, অর্থাৎ তুমি যদি তোমার রেজাল্টে অসন্তুষ্ট হও, তখন ওই বিষয়ে তুমি বোর্ডের কাছে চ্যালেঞ্জ জানাতে পারবে একটা SMS এর মাধ্যমে টাকা পাঠিয়ে, যে আমি আপনাদের রেজাল্টে খুশি না, আমার খাতা আরও একবার দেখেন,
এই ব্যাপারে তারা তো পরবর্তীতে তোমার খাতা আরো একবার চেকিং করবে, এই জাস্ট হচ্ছে কথা। তো এইভাবে তোমরা দেখতে পারো এবং এইভাবে মূলত সবকিছু মূল্যায়ন করা হচ্ছে আপাতত দৃষ্টিকোণ থেকে। এর পরবর্তীতে তোমরা যদি তারপর আরো কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কমেন্ট করো, আমি পরবর্তী চেষ্টা করবো সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।